নমস্কার বন্ধুরা, ভিলফোর্ড কিচেনের আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বিস্কিট দিয়ে মিষ্টি। নিজের পছন্দ মতো যে কোনো বিস্কিট দিয়ে কিন্তু এই মিষ্টিগুলো মাত্র 10 মিনিটে তোমরা বানিয়ে নিতে পারবে। আর সব থেকে মজার বিষয় বন্ধুরা, এই মিষ্টিগুলো কিন্তু বানানোর জন্য রান্নাঘরে যেতে হবে না, আর আগুনও কিন্তু জ্বালাতে হবে না। ঘরে টিভি দেখতে দেখতে কিন্তু এই মিষ্টিগুলো তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর আজকে কিন্তু আমি কোনো রকম ফুড কালার ছাড়াই এই মিষ্টিগুলো বানিয়ে দেখাবো। আশা করি আমার আজকের এই মিষ্টি রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলো আজকের মিষ্টি রেসিপিটি এবার শুরু করা যাক। তো এই মিষ্টি বানানোর জন্য প্রথমে নিয়েছি 1 বাটি গরুর দুধ, 1 বাটি নারকেল কড়া, আর নিয়েছি কফি কালারের 1 প্যাকেট বাউন্স বিস্কিট। কারণ বাচ্চারা কিন্তু এই বিস্কিটগুলো ভীষণ পছন্দ করে, তাই আমি বাউন্স বিস্কিট নিয়েছি। আর নিয়েছি 10 টাকার প্যাকেটের 1 প্যাকেট মারি বিস্কিট। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো বিস্কিট কিন্তু নিয়ে নিতে পারবে। আর এখানে নিয়েছি ঘি। আর নিয়েছি 1 বাটি এখানে গোটা চিনি। আর নিয়েছি 10 টাকার প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ। এবার একটা মিক্সির জার নিয়ে নিলাম। এবার যে চিনিটা রয়েছে, গোটা চিনিটা, সেটা আমি মিক্সিতে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। তোমরা চাইলে কিন্তু এই কাজটা শিলনোড়াতেও করে নিতে পারবে। তো চিনিটা গুঁড়ো করা হয়ে গেছে, এবার অন্য একটা পাত্রে চিনির গুঁড়োটাকে আমি নামিয়ে নেব। আর এই মিষ্টিটা যাতে একেবারে দোকানের মিষ্টির মতোই খেতে লাগে, তার জন্য নিয়েছি 2টো কাঠবাদাম আর 3টে কাজু বাদাম। অবশ্যই ড্রাই ফ্রুটটা কিন্তু দেওয়ার চেষ্টা করবে, এতে করে কিন্তু একেবারেই দোকানের মিষ্টির মতোই খেতে লাগবে। এবার যে মারি বিস্কিটের প্যাকেটটা রয়েছে, সেই প্যাকেটটা খুলে বিস্কিটগুলো আমি এইভাবে একটু ভেঙে ভেঙে গুঁড়ো করে নেবো মিক্সিতে। তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতে এই কাজটা করে নিতে পারবে। তো বিস্কিটগুলো গুঁড়ো করা হয়ে গেছে, এবার বাকি যে বিস্কিটগুলো রয়েছে সেই বিস্কিটগুলো কিন্তু একইভাবে আমি একসাথে গুঁড়ো করে নেব। তো বিস্কিটগুলো আমার খুব ভালো মতো গুঁড়ো করা হয়ে গেছে, এবার অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার যে বাউন্স বিস্কিটটা রয়েছে সেই বিস্কিটটাও কিন্তু আমি একইভাবে গুঁড়ো করে নেব। যেহেতু আজকে আমি ফুড কালার ছাড়াই এই মিষ্টিটা তৈরি করছি, তার জন্য কিন্তু আজকে এখানে আমি 2 কালারের বিস্কিট নিয়েছি। তো আমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো বিস্কিট দিয়ে এই মিষ্টিগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, এইভাবে বলি, যদি আমার আজকের এই সহজ মিষ্টি রেসিপিটি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও নিয়ে আসার। আর বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, এতে করে যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে, আর সময় সুযোগ বুঝে কিন্তু দেখেও নিতে পারবে। তো দেখো, এই বিস্কিটটাও কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেছে, এবার অন্য একটা পাত্রে আমি এই বিস্কিটের গুঁড়োগুলোকে নামিয়ে নিচ্ছি। তো একদিকে আমি মারি বিস্কিটের গুঁড়োটা নিয়েছি, একদিকে আমি বাউন্স বিস্কিটের গুঁড়োটা নিয়েছি। এবার যে বাউন্স বিস্কিটের গুঁড়োটা রয়েছে তার মধ্যে আমি 1 বাটি দিয়ে দিলাম নারকেল কোড়া। এবার আমি নিয়েছি 10 টাকার প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ। তো বাউন্স বিস্কিটের মধ্যে আমি হাফ দিয়ে দিচ্ছি, আর যে মারি বিস্কিটের গুঁড়োটা রয়েছে তার মধ্যে কিন্তু আমি হাফ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবে, এতে করে কিন্তু মিষ্টিটা দোকানের মিষ্টির মতোই খেতে লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। যেই চিনিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম তার মধ্যে থেকে আমি 3 চামচ কিন্তু গুঁড়ো চিনি এই মারি বিস্কিটের মধ্যে দিয়ে দিচ্ছি, আর বাউন্স বিস্কিটের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো চিনি। যেহেতু বাউন্স বিস্কিটে একটু বেশি মিষ্টি হয়, তাই চিনির পরিমাণটা এখানে আমি একটু কম দিয়ে দিলাম। মিষ্টিটা কিন্তু একেবারে তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে দেবে। এবার নিয়েছি হালকা উষ্ণ গরম দুধ। এবার অল্প অল্প করে দুধ দেব আর মেখে একটা দইয়ের মতো করে নেব। তবে একবারই কিন্তু বেশি দুধ দেওয়া যাবে না, এতে করে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে, তখন কিন্তু আবারও বিস্কিট গুঁড়ো করে দিয়ে দিতে হবে। তাই একদমই কিন্তু অল্প অল্প করে দুধ দিতে হবে, আর এইভাবে মেখে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। তবে খুব বেশি কিন্তু দুধ লাগে না বন্ধুরা, যেহেতু এগুলো বিস্কিট, তাই কিন্তু অল্প দুধ দিয়ে কিন্তু একটা পারফেক্ট ডো তৈরি করে নেওয়া যায়। তো এই ডোটা আমার রেডি হয়ে গেছে, এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। ঘি দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে এই মিষ্টিটাতে, যাতে একেবারে দোকানের মিষ্টির মতোই খেতে লাগে, কোনো অংশেই যাতে কম না হয়, তাই কিন্তু আমি প্রত্যেকটা উপকরণে কিন্তু দিয়ে দিচ্ছি। তো দেখো, এই ডোটা কিন্তু আমার মাখা হয়ে গেছে, এবার অন্য সাইডে রেখে দিচ্ছি।
এবার যে বাউন্স বিস্কিটটা রয়েছে সেই বিস্কিটটাও কিন্তু একইভাবে আমি অল্প অল্প দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর যেহেতু বাউন্স বিস্কিটের মধ্যে নারকেল কোড়া রয়েছে, বিস্কিটের মধ্যে ক্রিম রয়েছে, তাই কিন্তু এখানে আরও বেশি কম দুধ লাগবে। মারি বিস্কিটের ডোটা মাখার সময় যতটা দুধ লেগেছে তার থেকে কিন্তু এখানে আরও বেশি কম দুধ লাগবে। হয়তো মাখার সময় মনে হতে পারে যে আরও অনেকটাই দুধ লাগবে, কিন্তু না, অল্প দুধ দিয়ে কিন্তু ডোটা মাখা হয়ে যায়। যদি ডোটা নরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আবারও বিস্কিট গুঁড়ো করে দিয়ে দিতে হবে। তো দেখো এই ডোটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। এবার এখানেও কিন্তু আমি দিয়ে দিলাম কিছুটা ঘি, আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো আমার কিন্তু দুটো ডো কিন্তু একেবারে রেডি হয়ে গেছে মিষ্টি বানানোর জন্য। এবার এক সাইড করে রেখে দিচ্ছি। এবার একটা বোট নিয়ে নিলাম। এবার বোটের মধ্যে একটা প্লাস্টিক খুব ভালোভাবে কেটে আমি ধুয়ে মুছে নিয়েছিলাম। এবার যে মারি বিস্কিটের ডোটা রয়েছে সেটা হাত দিয়ে একটু আমি এইভাবে চ্যাপটা করে দিচ্ছি। এবার একটা বেলনার সাহায্যে এইভাবে আমি বেলে নেব। আর এটা কিন্তু রুটির শেপ দিয়ে বেলা যাবে না, এটা কিন্তু চৌকোর শেপ দিয়ে বেলে নিতে হবে। আর অবশ্যই কিন্তু একটু মোটা করে বেলে নিতে হবে। বেলার সময় কিন্তু এইভাবে একটু ফেটে যাবে, তবে চিন্তার কিছু নেই, হাত দিয়ে কিন্তু এইভাবে খুব ভালোভাবে সেট করে দিতে হবে আর খুব ভালোভাবেই কিন্তু সেট হয়ে যাবে। এবার উল্টো দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে আবারও আমি বেলে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু একেবারে আলতো হাতে বেলে দিতে হবে, একেবারে কিন্তু চাপ দিয়ে বেলা যাবে না। আর লক্ষ্য রাখতে হবে কোথাও যাতে মোটা বা সরু হয়ে না যায়, একেবারে যাতে সমান মাপের হয়। এবার আমি হাত দিয়ে এইভাবে চেপে চেপে চৌকো শেপ দিয়ে নেব। পুরোটাই কিন্তু বন্ধুরা হাতের কাজ, অবশ্যই একটু সময় নিয়ে এই কাজটা কিন্তু করে নিতে হবে। তো আমি একটা চৌকো শেপ দিয়ে নিয়েছি। এবার যে বাউন্স বিস্কিটের ডোটা রয়েছে সেটা আমি এইভাবে একটু লম্বা করে নেওয়ার পর দেখে নিচ্ছি যে ঠিকঠাক মাপের আছে কি না। যেহেতু একটু ছোট হয়ে গেছে তাই আবারও একটু এইভাবে আমি লম্বা করে নিচ্ছি। তো এবার কিন্তু একেবারেই ঠিকঠাক মাপে রয়েছে। এবার আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে খুব ভালোভাবে একটু সেট করে দিচ্ছি। খুব ভালোভাবে সেট করা হয়ে গেছে। এবার এইভাবে প্লাস্টিকটা মুড়ে এইভাবে কিন্তু চেপে দিতে হবে একটু, আর একেবারে কিন্তু আলতো হাতে কিন্তু এই কাজটা করতে হবে। এইভাবে এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোল করে নেব। তো রোলটা আমার রেডি হয়ে গেছে। এবার যেই ফাঁকা জায়গাগুলো রয়েছে মুখগুলো আর কি, সেগুলো কিন্তু খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে, তবে একবার সেট হয়ে গেলে কিন্তু আর খুলবে না। তো এই পাশটা ঘুরিয়ে নিয়ে এই পাশটাও কিন্তু খুব ভালোভাবে এইভাবে আমি চেপে চেপে বন্ধ করে দিচ্ছি। তো দেখো খুব ভালোভাবে কিন্তু আমি সেট করে নিয়েছি, আর একদমই কিন্তু বোঝা যাচ্ছে না যে কোথায় জয়েন দেওয়া রয়েছে। এবার আমি আবারও প্লাস্টিক দিয়ে এইভাবে মুড়িয়ে নেব। তো রোলটাকে আমি মুড়িয়ে নিয়েছি। এবার আধ ঘন্টার জন্য এই রোলটাকে আমি ফ্রিজে রেখে দেব। তো আধ ঘন্টা পর এবার রোলটাকে আমি বের করে নিয়েছি। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে রোলটা কতটা শক্ত হয়েছে। তো দেখো বন্ধুরা রোলটা কিন্তু একেবারেই শক্ত হয়ে গেছে। যাদের কাছে ফ্রিজ নেই তোমরা কিন্তু সেক্ষেত্রে বাইরেও রাখতে পারবে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এক থেকে দেড় ঘন্টা কিন্তু বাইরে রাখতে হবে, তবেই কিন্তু এরকম শক্ত হবে। তো এবার তোমাদেরকে কেটে দেখাচ্ছি। দেখো বন্ধুরা মিষ্টিগুলো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এই মিষ্টিগুলো বাড়িতেই নিজের হাতে, তাও আবার আগুন না জ্বালিয়ে, শুধুমাত্র বিস্কিট দিয়ে এই মিষ্টিগুলো তৈরি করা হয়েছে। বাড়ির বড় থেকে ছোটরা প্রত্যেকেই কিন্তু এই মিষ্টিগুলো খেতে ভীষণ পছন্দ করে বন্ধুরা। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে এই মিষ্টিগুলো তোমাদের কেমন লেগেছে। আর আজকে কিন্তু আমি ফুড কালার ছাড়া এই মিষ্টিটা তৈরি করে দেখালাম, কারণ ফুড কালার কিন্তু স্বাস্থ্যের পক্ষে একেবারেই ক্ষতিকর, তাই ফুড কালার ছাড়াই কিন্তু মিষ্টিটা তৈরি করার চেষ্টা করবে। তো বন্ধুরা আমার আজকের এই সহজ মিষ্টির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো চলো দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো রেসিপিতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এই মিষ্টিগুলো মুখে দাও মাত্রই কিন্তু মিলিয়ে যায়।